হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি তোমাদের দোয়ায়। আজকে আমি বাজার থেকে দেখো কত বড় একটা শোল মাছ নিয়ে এসেছি। আর শীতের সময় কিন্তু শোল মাছ খেতে খুবই মজা। আর মাছটা কিন্তু অনেক বড় ছিল। এই মাছটা আমি আজকে ভিন্নভাবে রান্না করব টমেটো দিয়ে। প্রথমে আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে মাছটা। আমি লেবু আর লবণ মাখিয়ে রেখে দিয়ে তারপরে মাছটা ধুয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখন চুলা একটি কড়াইতে তেল পেস্ট দিয়ে দিলাম। এখন পেস্টটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি পেস্টটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখো ভাজা হয়ে গেছে। এখন এখানে 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন সামান্য পরিমাণে পানি দিব যাতে পুর আদা রসুনটা পুড়ে না যায়। আর একটু বলো কাশলি স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। আর দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো। দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো। দিয়ে দিব পরিমাণ মতো জিরে গুঁড়ো। আর এখানে দেখো কি একটা টমেটো আর কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি, সেটা একসঙ্গেই দিয়ে দিব। তাহলে তাড়াতাড়ি কিন্তু টমেটোটা গলে যাবে। একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে একটি ঢাকনা দিয়ে। ঢাকনাটা তুলে দেখাচ্ছি, দেখো এটা কিন্তু কষানো হয়ে গেছে অনেকটাই। আর আদা এখানে কিন্তু আদা রসুনের গন্ধটা অনেক আগে চলে গেছে। আর এ পর্যায়ে আসলেই কি আমি এখানে দিয়ে দিব মাছগুলো। মাছগুলো কিন্তু আমি ভেজে নিব না, এভাবে করে রান্না করব। একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতেছি, এক পাশ থেকে আরেক পাশ উল্টিয়ে নিব।